বন্ধুরা, এই পৃথিবীতে বাস করা প্রত্যেক মানুষ আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের এই পৃথিবীতে বাস করা প্রত্যেক লোকের আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে, যার ফলে সে অন্যদের চেয়ে ভিন্ন হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যাদের পার্সোনালিটি সবার চেয়ে ভিন্ন। একজন এমন মেয়ে যাকে কিনা মাত্র 12 বছর বয়সে অনেকটাই ম্যাচিউরড লাগে, আর এমন একজন মেয়ে যার হার্ট শরীরের বাইরে বের করা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই কিছু অস্বাভাবিক পার্সোনালিটি সম্পূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বলবো। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। নাম্বার 1, ভিরসাভিয়া। বন্ধুরা, ভিরসাভিয়া নামক এই ছোট্ট মেয়েটি খুবই দুর্লভ একটি রোগের শিকার। এই রোগটিকে পেন্টালোগি অফ কেন্টেল বলা হয়, আর এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ফুসফুস বুকের মাঝখানে না হয়ে পেট বরাবর হয়ে থাকে। বন্ধুরা, আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ অঙ্গ হচ্ছে আমাদের ফুসফুস, যেখানে অল্প আঘাতই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এজন্য এটি সবসময় হাড়ের মাঝখানে সুরক্ষিত থাকে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়ের হার্ট শুধুমাত্র পাতলা চামড়ার নিচেই রয়েছে। যখন ভিরসাভিয়া শ্বাস নেয়, তখন বাইরে থেকে তার হার্টের নাড়াচাড়া স্পষ্ট দেখতে পাওয়া যায়। ভয়ঙ্কর মেডিকেল কন্ডিশনের শিকার হওয়া সত্ত্বেও ভিরসাভিয়া অন্যান্য ছেলেমেয়েদের মতো খেলাধুলা করতে পছন্দ করে। তার পছন্দের কাজ হলো সিঙ্গিং ও ডান্সিং। এই রোগটি 10 লক্ষ লোকের মধ্যে একজনের হয়ে থাকে। নাম্বার 2, ললিত পাটিদার। ললিত পাটিদার নামক এই ছেলে মধ্যপ্রদেশে বাস করে। এই বাচ্চাটি উলফ সিন্ড্রোম নামক একটি রেয়ার কন্ডিশনের শিকার, যার ফলে তার মুখের উপর প্রয়োজনের তুলনায় অনেক বেশি চুল গজিয়েছে। ললিতের চেহারার উপর শুধু চোখ ছাড়া চুলই দেখতে পাওয়া যায়, আর যদি কেউ হঠাৎ করে তার চেহারা দেখে ফেলে তাহলে ভয় পেয়ে যেতে পারে। এই রোগের ফলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্কুলের সহপাঠী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে মজা করে, তাকে বানর বলে ডাকে। কিন্তু সে সব বিষয়ে পরোয়া করে না, সে তার এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে শিখে গিয়েছে। मुझे नहीं पता कि मैं इंसान कैसा हूं, लेकिन जो भी मुझसे मिलता है ना, एक बार याद जरूर कर। যে যাই বলুক না কেন, ললিতের কোনো কিছুই যায় আসে না। ললিতার অনেক ইচ্ছা যেন তার সার্জারি হয়ে যায় আর তার চেহারার উপর থেকে একেবারের জন্য চুল উঠে যায়। কিন্তু ডাক্তারদের মতে এর কোনো চিকিৎসা নেই, এজন্য ললিতকে বাকি জীবন এভাবেই পার করতে হবে। গীতাঞ্জলি রাও। বন্ধুরা, ভারতের এই মেয়ে আমেরিকার সবচেয়ে কম বয়সী বিজ্ঞানী। তার কম বয়সে বিজ্ঞানী হয়ে ওঠার গল্প খুবই মজাদার। আমেরিকার মিশিগানের একটি শহরে পানি অতিরিক্ত মাত্রায় পলিউটেড হয়ে গিয়েছিল। এখানে পানিতে লিটের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। 2016 সালে এখানকার পানিতে লিট মানে সীসার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে লোকজনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করেছিল। মেডিকেল টেস্টের পর জানা যায় এখানে লোকজনের শরীরেও লিট রয়েছে, এর ফলে মৃতের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আমেরিকার এই সমস্যা ভারতের ছোট্ট মেয়ে গীতাঞ্জলি বুঝতে পারে, আর সে এমন একটি ডিভাইস তৈরি করে যার সাহায্যে পারফেক্টলি পানিতে কতটা লিটের মাত্রা রয়েছে তা জানা যায়। বর্তমানে তার এই ডিভাইস মিশিগানে বিপুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে। গীতাঞ্জলি সবচেয়ে ছোট বিজ্ঞানী হিসেবে পুরো বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে। শেলিকুমারী। বন্ধুরা, বিহারের পাটনাতে জন্মগ্রহণ করা শেলিকুমারী খুবই দুর্লভ একটি রোগের শিকার। এই রোগের ফলে তার মাথার আকার অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর তার চোখ সাধারণ মানুষের তুলনায় অনেকটাই সামনের দিকে বের করা। কিন্তু শেলি ছোটবেলা থেকে এমন ছিল না। 3 বছর বয়স পর্যন্ত শেলি অন্যান্য বাচ্চাদের মতোই নর্মাল ছিল। কিন্তু হঠাৎ একদিন তার বাবা মা খেয়াল করেন তাদের মেয়ের মাথার পিছনের অংশ দ্রুত বড় হয়ে যাচ্ছে। এর ফলে শেলির মাথায় অনেক প্রেশার পড়তে শুরু করে, এজন্য তার চোখ অনেকটাই বাইরের দিকে বেরিয়ে এসেছে। প্রথম দিকে ডাক্তাররা বুঝতে পারছিল না যে এটি কেমন রোগ। পরবর্তীতে জানা যায় এই রোগটির নাম হলো কিজিন সিন্ড্রোম। ডাক্তাররা শেলির বাবা মাকে জানান অপারেশন না করলে শেলিকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু তাদের কাছে অপারেশনের খরচ বহন করার মতো অর্থ ছিল না। কিন্তু 2018 সালে শেলির কাহিনী শুনে একজন অপরিচিত ব্যক্তি অপারেশনের সকল অর্থ বহন করেন। যদিও শেলি দেখতে নর্মাল নয়, কিন্তু এই অপারেশনের ফলে তার প্রাণ বেঁচে গিয়েছে। জন ক্রিস। ফিলিপাইনে জন্মগ্রহণ করা এই বাচ্চার মুখে 300টি দাঁত রয়েছে, এর ফলে এই বাচ্চা ঠিকমতো মুখ খুলতে পারে না। মাত্র 5 বছর বয়সেই তার মুখে 150টি দাঁত গজিয়েছিল, আর যখন জনের বয়স 9 বছর হয় তখন তার মুখে 300 দাঁত গজায়, এর ফলে সে কথা বলতে পারে না। কিন্তু তার ভাগ্য এতটাই ভালো ছিল যে একটি সার্জারির মাধ্যমে তার মুখ থেকে 40টি দাঁত বের করে ফেলা হয়েছে, আর পরবর্তীতে আরও 7টি সার্জারির মাধ্যমে তার মুখ থেকে সকল দাঁত বের করে ফেলা হবে। আলেকজান্ডার সিয়াং। আলেকজান্ডার সিয়াংয়ের বয়স যদিও অনেক কম, তারপরও তাকে কোনো মহিলার মতো লাগে। এর কারণ হলো তার শরীরের গ্রোথ হরমোনের মাত্রা অনেক বেশি অ্যাক্টিভ, এজন্য তার বয়সের তুলনায় বডি পার্ট বেড়ে গিয়েছে। শুরুর দিকে আলেকজান্ডার সিয়াং এই বিষয়টি নিয়ে লজ্জা পেত, কিন্তু এ সময় তাকে কিছু সিনিয়র সাপোর্ট করে, এর ফলে আলেকজান্ডার কনফিডেন্স লেভেল বেড়ে যায়। বর্তমানে সে তার শরীর নিয়ে অনেক খুশি, আর সে সোশ্যাল মিডিয়াতে একজন নামকরা স্টার। সে তার এই হরমোন ইমব্যালেন্সকে খুশি খুশি বরণ করে নিয়ে বেঁচে থাকা শিখে গিয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কার পার্সোনালিটি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক বা অদ্ভুত মনে হয়েছে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।